প্রণাম ঋষিগণ, ঋষিগণ পুত্রবধূ। এইভাবে সপ্তচক্র প্রতিস্থাপিত করার পর কুণ্ডলিনী শক্তি জাগরিত করে এবং সপ্ত ঋষির আশীর্বাদ নিয়ে কাঠুরিয়া ও সারস বউ ফিরে আসে। তোমরা তোমাদের সাধনায় সফল তো? হ্যাঁ ফকিরে আলম, এবার আমাদের বিদায় দিন। হ্যাঁ তোমরা এসো, আর এই কুদরতি মালা খুব যত্ন করে রেখে দিও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ফকিরে আলম। আল্লাহ হাফেজ। চলো জাদুই চাদর গৌরগঞ্জ। এই ঘটনার নয় মাস পর সারস বউয়ের কোলে এক ফুটফুটে পুত্র সন্তান জন্ম নেয়। কাঠুরিয়ার ঘর খুশির আলোয় ভরে ওঠে। ওদিকে জলদৈত্য পানিরাকা সারস বউয়ের সন্তান জন্ম নেওয়ার সংবাদটি পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে যায়। বউয়ের সন্তান জন্ম নিতে পারে না, শত চেষ্টা করেও আমি ওই সন্তানকে সারস বউয়ের গর্ভে হত্যা করতে পারিনি। কিন্তু এবার আমি আর ব্যর্থ হব না, ওকে আমি এবার হত্যা করবই। আর এখন যদি আমি না মারতে পারি, তাহলে সারস বউয়ের সন্তান বড় হয়ে আমাকেই মেরে ফেলবে। না না, এ আমি হতে দেব না। তুই আমার কি কাল হবি? আমি তোর কাল হয়ে তোর কাছে এক্ষুনি যাচ্ছি। আমার সোনা বাবু, ছোট বাবু, আমার দাদু ভাই কি করছে, খেলা করছে নাকি? আরে বাবা! আচ্ছা তেজস, পাশের গ্রামে একটি পূজার অনুষ্ঠানে আমার নিমন্ত্রণ আছে, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ বাবা, এসো, আমাকেও একটু সবজি আনতে যেতে হবে। আমি বাজারের থলে আনছি, তুমি বাজার থেকে তাড়াতাড়ি সবজি এনে দাও, রান্না বসাতে হবে। হ্যাঁ থলেটা এনে দাও। বাবা এখন বাজারে যাবে, তোমার সঙ্গে তো আর খেলতে পারবে না। তুমি এখন নিজে নিজে একটু খেলু খেলু করে নাও সোনা। হ্যাঁ এই নাও। হ্যাঁ দাও। একটুও জল নেই। যাই, তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসি। দীপ, তুমি নিজে নিজে খেলা করো, মা এক্ষুনি জল নিয়ে আসছে। ছেড়ে দেব না।
আমি নই, আমি এই দুধের শিশুকে আমার হাতে পিষে মারব। না পানি রাখা, আমার বীরকে ছেড়ে দে। স্বামী, আমার বীরকে বাঁচাও, নয়তো পানি রাখা ওকে মেরে ফেলবে। আমি এক্ষুনি আনছি সারস বউ, মালাটা আমাকে যেভাবেই হোক বীরের গলায় পরিয়ে দিতে হবে, তাহলেই পানি রাখা বীরকে আর কিচ্ছু করতে পারবে না। আমি আমি এক্ষুনি আসছি সারস বউ। কুদ্রাতিমালা, ঘর থেকে আমাকে আনতেই হবে। বীর, আমার বীরকে ছেড়ে দাও। আমি হাত জোর করছি পানি ডাকা, আমার সন্তানকে মেরো না। পিতা, বীরকে বাঁচান, নয়তো জলদৈত্য পানি রাখা ওকে। বৌমা, তোমার সন্তান কোনো সাধারণ সন্তান নয়, ওকে মারা পানি রাখার পক্ষে কখনোই সম্ভব নয়। তুমি ভয় পেও না বৌমা, ওর কিচ্ছু হবে না।
মা, আমাদের বীর এইভাবেই সব বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবে। নাও, এই নাও। তোর কোথাও লাগেনি তো সোনা? আমাকে একবার দাও সারসবু। দেখো সারসবু, দেখো বাবা, বীর কেমন বীর কেমন খিল খিল করে হাসছে। আমার বীর, আমার বীর, সত্যি বীর। আরে তাই তো ওর নাম বীর দিয়েছি যে তেজস। ও আজ প্রমাণ করে দিল যে ওর বীর নাম সত্যি সার্থক।